দেখো শিখো আপনার স্বাগত আজ আপনার দেশ বিদেশের তিরিশটি গুরুত্বপূর্ণ খবর আপনার অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবে ভালো লাগলে এখন লাইক ও শেয়ার নিশ্চয় করবে নর ওয়ান আস্ত প্রকাশ পাই ম্যাট্রিক রেজল্ট आस प्रकाश पाव मैट्रिक परीक्षाफल का स्कूल गणशिक्षा मंत्री समीरंजन दास एक सूचना देखते मंत्री श्री दास बोर्ड दुई वेबसाइट और एसएमएस मध्यम छात्र छात्री मैंने परीक्षाफल जाणीपरि मैट्रिक रेजल्ट नहीं बोर्ड सभापति रामशिष हाजरा अणती सक नौटे भिडियो कन्फरेन्सींगे रे रेजल्ट प्रकाश पाइब साढ़े एगारटारू छात्र छात्री मैंनेजल्ट देखिपारे बोर्ड दुई वेबसाइट और एसएमएस वेबसाइट रेजल्लबेबसाइट डब्ल्यू ডি ওচা ডট এছ ডট ইন ডব্লু 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 ডট বিষা ডট এন আইচি ডট ইন এতিয়া ফাইভ চিক্স ছেভেন চিক্স ছেভেন ফাইভ জিৰ'ৰে ওৰ জিৰ' ৱান স্পেছ ৰোল নম্বৰ লেখি এছ এম এছ কলে ৰেজল্ট মিলি পাৰিব নম্বৰ টু অগষ্ট প্ৰকাশ পাইব প্লছ টু ৰেজল্ট କାଲି ଏକ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀରେ ସ୍କୁଲ ଓ ଗଣଶିକ୍ଷା ମନ୍ତ୍ରୀ ସମୀରଞ୍ଜନ ଦାସ ଯୁକ୍ତ ଦୁଇ ରେଜଲ୍ଟ ସମ୍ପର୍କରେ ସୂଚନା ଦେଇଛନ୍ତି ତାଙ୍କ ସୂଚନା ଅନୁଯାୟୀ ଅଗଷ୍ଟ ମାସରେ ଯୁକ୍ତ ଦୁଇ ପରୀକ୍ଷାଫଳ ପ୍ରକାଶ କରିବାକୁ ଚେଷ୍ଟା କରାଯାଉଛି ଅଗଷ୍ଟ ତୃତୀୟ ସପ୍ତାହ ମଧ୍ୟରେ ବିଜ୍ଞାନ ବାଣିଜ୍ୟ ପରୀକ୍ଷା ଫଳ ପ୍ରକାଶ ପାଇପାରେ ସେହିପରି ଅଗଷ୍ଟ ଶେଷ ସୁଦ୍ଧା কড়ার রেজল্ট প্রকাশ পাইপে সে যুক্ত দুই খাত দেখে নিশ্চিতভাবে এবে রাজ্য সরকার এখন এসে সভিসভাবে গ্রহণ করছেন সেই অনুসারে খাতা দেখা চালিছি। রেজল্ট নিয়ে নির্দিষ্টভাবে এবে কিছু কহেব নালাইন্রে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ খাতা দেখা যা অগস্ট তৃতীয় সপ্তাহ ভিতরে বিজ্ঞান ও বাণিজ্য রেজল্ট বাহার করা প্রয়াস জারি রয়েছে অগস্ট পনেরো ভিতরে রেজল্ট বাহার নিয়ে ধরাইপরে নহেলে তৃতীয় সপ্তাহ ভিতরে রেজল্ট বাহারা চেষ্টা করা কড়া বিভাগ ରେଜଲ୍ଟ ବାହାରିବା ବେଳକୁ ଅଗଷ୍ଟ ଶେଷ ସପ୍ତାହ ହୋଇଯିବ ନମ୍ବର ଥ୍ରୀ ଓଡ଼ିଶାରେ କୋଭାକ୍ସିନର ହ୍ୟୁମାନ ଟ୍ରାଏଲ୍ ଆରମ୍ଭ ଭୁବନେଶ୍ୱର ସମ ହସ୍ପିଟାଲରେ ଆରମ୍ଭ ହେଲା ଭାରତ ବାୟୋଟେକ୍ ପ୍ରସ୍ତୁତ କୋଭାକ୍ସିନର ମାନବ ପରୀକ୍ଷଣ ପରୀକ୍ଷଣ ପାଇଁ ରାଜି ହୋଇଥିବା ସ୍ଵେଚ୍ଛାସେବୀଙ୍କଠାରେ ଟ୍ରାଏଲ୍ କରାଯାଇଛି ପରୀକ୍ଷଣର ପ୍ରମୁଖ ଥିବା ପର୍ଯ୍ୟବେକ୍ଷକ ଡକ୍ଟର ଇ ଭେଙ୍କଟରାଓ ସୂଚନା ଦେଇଛନ୍ତି ସୋମଶହ ଦେଶର ବାରଟି ସ୍ଥାନରେ ଏହି କୋଭାକ୍ସିନ୍ ପରୀକ୍ଷା ହେଉଛି ପୂର୍ବରୁ ଦିଲ୍ଲୀ ଓ ଚେନ୍ନାଇରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ମାନବ ପରୀକ୍ଷଣ ହୋଇଛି স্থিত এসআরএম মেডিকা কলেজ হসপিটালে এর পরীক্ষণ করা যাই টিকার প্রয়োগ করে মনুষ্যকর প্রতিক্রিয়া দেখা যায়নি। দুই দফায় মানব পরীক্ষণ হব এবে চৌদটি হসপিটালে এভাবে ট্রায়ে চলছে আইসিএমআর ভারতবায়োটেক দ্বারা নির্মিত কোভ্যাক্সিন ফেজ ওয়ান ও ফেজ টু পরীক্ষণ করা যাচ্ছি নম্বর ফোর আউ চাইনা ব্যান পবজি উপরে লাগিপার কটকা পুথের চাইনা উপরে ডিজিটাল স্ট্রাইক করেছে ভারত পূর্বু টিকটক সহ অনষটিটি চাইনিজ আপ ব্যান করে ভারত সরকার এবার আপচাশটি আপ উপরে রোক লগাই এই সতচাড়িশটি আপ ব্যান হয়ে অনষট্টি আপ্র বিকল্পভাবে কাম করুলে তবে এর তালিকা এজা প্রকাশ পাই না। সেপি আগকু সরকার আউ এক বড় পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া আরম্ভ করছেন দুইশ পচাশ রু অধিক চাইনিজ আপকু ভারত সরকার তাক্ত করে এগুড়িকর যাঞ্চ করু চাইনিজ আপুক ভারতের জাতীয় সুরক্ষা ও ব্যক্তিগত তথ্য চুরি করছেন কি না সমীক্ষা যদি এগুড়ি কিছু ত্রুটি থাকে তাহলে এখন ভারতের ব্যান করা কর এই দুইশ পচাশটি আপরে পবজি আলিবা টেনস্যান্ড বাইট ড্যান্স ও সওমি রয়েছে এবার চাইনা পক্ষ প্রস্তুত করাতেক লোক্রিয় গেমিং আপ উপরে সরকার রোক লগাই যাচ্ছে নম্বর ফাইভ রাজ্যের পড়ে পনেরোশো তিন জন পজিটিভ চিহ্ন হলে পাঁচশো একাশি আক্রান্ত କାଲି ରାଜ୍ୟରେ ପନ୍ଦରଶହ ତିନି ଜଣ ପଜିଟିଭ୍ ଚିହ୍ନଟ ହୋଇଛନ୍ତି ଏମାନଙ୍କ ଭିତରୁ ସଙ୍ଗରୋଧ କେନ୍ଦ୍ରରୁ ହଜାରେ ଦୁଇ ଓ ସ୍ଥାନୀୟ ଅଞ୍ଚଳରୁ ପାଞ୍ଚଶହ ଏକ ଚିହ୍ନଟ ହୋଇଛନ୍ତି ଏହା ଫଳରେ ଏବେ ରାଜ୍ୟରେ ମୋଟ ଆକ୍ରାନ୍ତଙ୍କ ସଂଖ୍ୟା

ମଙ୍ଗଳବାର ଅପରାହ୍ନ ସୁଦ୍ଧା ରାଜ୍ୟର ଅର୍ଦ୍ଧାଧିକ ଜିଲ୍ଲାରେ ପ୍ରବଳ ବର୍ଷା ବଜ୍ରପାତର ସମ୍ଭାବନା ରହିଛି ସେହିପରି ମଙ୍ଗଳବାର ଅପରାହ୍ନ ସୁଦ୍ଧା ରାଜ୍ୟର କେନ୍ଦୁଝର ମୟୂରଭଞ୍ଜ ଢେଙ୍କାନାଳ ଓ ଅନୁଗୁଳ ଜିଲ୍ଲାର ଗୋଟିଏ କିମ୍ବା ଦୁଇଟି ସ୍ଥାନରେ ପ୍ରବଳ ବର୍ଷା ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି ଏଥିସହ ଏହି ସମୟ ମଧ୍ୟରେ ଉତ୍ତର ଉପକୂଳ ଓଡ଼ିଶା ଗଞ୍ଜାମ କନ୍ଧମାଳ ନୟାଗଡ଼ ଖୋର୍ଦ୍ଧା ବଲାଙ୍ଗୀର ଅନୁଗୁଳ ସୋନପୁର ଢେଙ୍କାନାଳ କେନ୍ଦୁଝର ଏବଂ ମୟୂରଭଞ୍ଜର ଗୋଟିଏ କିମ୍ବା ଦୁଇଟି ସ୍ଥାନରେ ବଜ୍ରପାତ ହେବାର ସମ୍ଭାବନା ରହିଥିବାରୁ ଏହି ସମସ୍ତ ଜିଲ୍ଲା ପାଇଁ ୟେଲୋ ୱାର୍ଣ୍ଣିଂ ଜାରି କରିଛି ପାଣିପାଗ ବିଭାଗ नंबर सिक्स विश्वविद्यालय परीक्षा यूजीसी को जवाब कु सुप्रीम कोर्ट সেপ্টেম্বর তিরিশ সুদ্ধা বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষ করা নিমন্তে জুলাই ছিখের নির্দেশ বিোধে আগত মামলার বিচার করে একত্রিশ তারিখ পূর্ব নিজের পক্ষ রক্ষা ইউজিসি নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্ট বিশ্ববিদ্যালয় পরীক্ষা সম্পর্কের ইউজিসর নির্দেশ বিোধের বিভিন্ন রাজ্যের সৃষ্টি হয়ে প্রতিক্রিয়া পরে কর্ণাটকের এক মামলা রুজু হয়েছিল এবং রাজ্য পরীক্ষা ক্ষমতা সত্যপাঠ দাখল করে এ সুপ্রিমকোর্টের মামলা রুজু হয়েছিল উচ্চতম यूजीसी ठारू जवाब तलब करी परवर्ती सुनानी आसंता 31 तारीख रे करा जीवा कु दिनो मध्य करी छंती नंबर सेवेन फ्रांस रु उड़ाण भरीला राफेल जेट बुधवार भारत रे पहुंची सबु प्रतिकार अंत घटिबा कु जाउची বুধবার ভারতের পৌঁছব অত্যাধুনিক রাফেল জেট বা বিমান। প্রথম দফার পাঁচটি রফেল যুদ্ধবিমান হরিয়াণার আ্বালে অবতরণ করব এনই কালি ফ্রান্সরু পাঁচটি যাক বিমান উড়াণ ভরি এমধ্যে তিনিটি ডবল সিটর ও দুইটি সিঙ্গল সিটর বিমান রয়েছে সরকার পক্ষ উড়াণ আর ভিডিও টুইট করা সূচনা অনুযায়ী বিমানগুল ফ্রান্স রু বাহারি সিধা ইউএরে পৌঁছব সেখানে রাতে রহা পুথে ভারত ভূমিক উড়াণ ভরবে। অনতিরিশ তারিখ সকালে এগুলো आम्हील लँडिंग करे भारतीय वायुसेना पक्ष कुहायची जे पाचटी राफेल जेट जुलै शेष सुद्धा भारतात पहचिव पाणीपगु दृष्टीने रखी अणतीस तारीखरे अंबाल थोड्या वायुसेना नंबर रेक्र राज्य कर्य महामारी गला आउ सात जीवन मृत्यूसंख्या शह वृद्धि राज्य महामारी आऊ सहित तो राज्य महामारी जनत मृत्यूसंख्या शह सतचाळीस मृतके

ব্যক্তি জাৱন বৰ্ষ হৈছিল উচ্চ ৰক্তচাপীডিত খোৰ্ধা জিলাৰে প্ৰাণ হৰাই পঁইচাশ বৰ্ষ ব্যক্তি জুবনেশ্বৰ বাসিন্দা ঠাই নম্বৰ নাই বাহিলা তিনি হাজাৰ আঠশ পঁচাশ ভেকেন্সী আবেদন আৰম্ভ ভারতীয় স্টেট ব্যাঙ্ক সর্কল বেজড আধারিত পাই নিযুক্তিপাই হাজার আঠশো পচাশ পদপ্রে বিজ্ঞপ্তি প্রকাশ করছে ইচ্ছুক আশায়ী সম্বন্ধিত ওয়েবসাইট এসবিআই ডট কো ডট ইনকু যাই আবেদনর পুরা প্রক্রিয়া বিষয়ে জাঁপারে পদর নাম সর্কল বেজড অফিসার অর্থাৎ সিবিও পদ সংখ্যা তিন হাজার আঠশ পচাশ দরমা তেইশ হাজার সাতশো টঙ্কা শিক্ষাগত যোগ্যতা মা্রাপ্ত বিশ্ববিদ্যালয় কোণি বিষয়ে গ্রাজুয়েসন র জরুরি বয়সীমা জারি পদে পাই আশাই সর্বাধিক বয়স তিরিশ বর্ষ হওয়া উচিত বয়স সীমার গণনা দুই হাজার কোড়িয়ে অগস্ট এক আধারে করাদনর তারিখ অনলাইন আবেদন প্রক্রিয়া তারিখ দুই হাজার জুলাই সত্যি অনলাইন আবেদন করার শেষ তারিখ দুই হাজার অগস্ট আবেদন শুক্ক জমা করি শেষ তারিখ দুই হাজার কোড়িয়ে অগস্ট এই পদরে আবেদনপ্রেম পাই বিসি এবং জেনে বর্গর আশাই সাতশো পচাশ টঙ্কা জমা করা পড়ব आवेदन निशुल्क चयन प्रक्रिया आशिंग चयन सर्टलिस्ट व इंटरव्यू आधारे ओडिया अभिनेत्री दीपा साऊं परलोक ওড়িয়া অভিনেত্রী দীপা সাউঙ্ পরলোক ঘটিছি সে দীর্ঘ ছ বর্ষ ধরকট রোগের পীড়িত থাকলে গত কিছুদিন হব গুরুতর অবস্থায় ভুবনে ক্যাপিটাল হসপিটালে ভর্তি হয়ে তা ঘর ডাক্তারখানার চিকিৎসা করা কালী চিকিৎসাধীন অবস্থায় তাঁর পরলোক ঘটি দীপাঙ্ স্বামী মনীন্দর দত্ত সূচনা দিয়েছেন শতাধিক ওড়িয়া আলবমে অভিনয় করে সে দর্শক হৃদয়ের ঘর করে পারিলে ওড়িয়া আলবম ইন্ডস্রি বেশ পরিচিত চেহারা লেখা দীপা সে একাধিক আলবমে অভিনয় করে আলবম কুইন ভাবে जो बेस जणासुना थिले नंबर इलेवेन स्कूल पिलांको दिए जीवो आयरन ओ फोलिक एसिड टैबलेट मध्यान भोजन रे पिलांको दिए जीवो आयरन टैबलेट मिड डे मिल राशन आयरन फोलिक एसिड टैब्लेट जोगे राज्य सरकार एने सबू जिल जिलापा चिठी लिखिले डे मिल रो राज्य नोडल ऑफिसर गंगाधर साहू आयरन फोलिक एसिड टैबलेट शिक्षक बांटे जुलाई और अगस्ट मस लग प्रति पिला पिछा दस टी लिखाएं टैब्लेट दिजाव पिलापुष्टि और रोग प्रतिरोधर क्षमता बढ़े टैब्लेट दिज्वे पिला डे मिल राशन रासन आईरन फोलिकेसीड टैब्लेट बांट योजना करिछंती शिक्षक मानब्लेट बांटे एने जिलापा चिठी हो ନମ୍ବର ଟୁଏଲଭ୍ ଆଠଗଡ଼ରେ ଅତ୍ୟାଧୁନିକ ବସ୍ଷ୍ଟାଣ୍ଡ ନିର୍ମାଣ ପାଇଁ ଶିଳାନ୍ୟାସ আঠগড়স্থিত র্য সড়ক পরবহন নিগম বসষ্টাণ্ডের নবীকরণ বা এক অত্যাধুনিক বসষ্টাণ নির্মাণ লাগে সোমবার শিলান বিধায়ক তথা রাজ্য খাদ্য যোগাণ খাউটি কল্যাণ এবং সমবায় মন্ত্রী রণেদ্র প্রতাপ স্বাই ভিডিও কনফরেমে তিন দশমিক পাঁচ আট কোটি টাকার এই বস্টাণ্ড নির্মাণ প্রকল্পর শিলান করে এই অত্যাধুনিক বসষ্টাণ্ডে যাত্রী মানুষ প্রতীক্ষাগৃহ বস্টাণ্ড কার মহিলা ও পুরুষ পৃথক টিকেট কাউর বস আসোসিয়ে দিইটি কক্ষ পুলিশ বিট হাউস বা কর্তব্যকক্ষ আহার কেন্দ্র এটিএম ও দোকানগৃহ নির্মাণ সহ উন্নত মান রাস্তা এবং বস রহণী স্থান সহিত যাত্রী নেকর আসুক দুইর চারিচকিয়া যানগুড়িপ্রে পার্কিং সুবিধা উপলব্ধ হব বলে চারিবাটিয়া পূর্তি ডিভিজন নির্বাহী যন্ত্রী ইঞ্জিনিয়র প্রত কুমার জেনা সূচনা দিয়ে নম্বর থার্টিন গঞ্জাম জেলার দোকানীপ্রে কড়াকি হেলা পাঁচটি নিয়ম গঞ্জাম জেলার দিনক দিন মহামারী আক্রান্ত সংখ্যা বড়ি চালিয়েছে এ উপরে রোক লগাইব জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপান হাতক নেওছে এবার গঞ্জাম জেলার দোকানীপ্রাই জেলাপাল বিজয় মৃত কুলঙ্গে পঞ্চশুতি নিয়ম কড়া কড়ি করেছেন দোকান সামনে ডবল ব্যারিকেড করা পরামর্শ দেওয়া দোকানী মানে নিজে মাক পিধবে এবং নো মাক নো গুডস বোর্ড মারিবেন তা সহ সামাজিক দূরত্ব রক্ষা নিমন্তে গ্রাহক দোকান সামনে দুইমিটর দূরতার সর্কল করবে সবু দোকানি সানিটাইজর ও হাত ধোব ব্যৱস্থা কৰবে এতিয়া গ্ৰাহক আছিলে সেই ঠিকনা দোকানী মানে ৰখিব এই নিম ন মানিলে জৰিমান বিৰোধী এতল দিয়া যাব এমি পৰ্যন্ত দোকান বন্ধ ৰ চেতনী দিয়া যায় অন্পক্ষেৰে সংগৰোধৰে নৰহি যি মানে তাছ ক্ৰিকেট ভলিবল খেলি বিৰুদ্ধে এতল হ'ব বুলি জিলাপাল নম্বৰ ফৰ্টিন কটক লকে হাটছআপ্ৰে কৰি পাৰিব অভিযোগ মহমাৰী বেলেগ হ্ৱাটছ্ৰে অভিযোগ কৰি পাৰিব কটকৰ সাধাৰণ জনতা লোকৰ বিভিন্ন সমস্যা অভিযোগ কৰিব হ্ৱাটছপ নম্বৰ জাৰি কৰিছিল কটক ডিচিপি প্ৰতীক সিং জাৰি হৈ নম্বৰ টি এই এইট ছেভেন ছিক্স থ্ৰী জিৰ' ছিক্স এইট ৱান ছিক্স ছেভেন মহামাৰী যোগা হেৰুৱা সমস্যা বিষয়ে এই নম্বৰলৈ লোকে অভিযোগ কৰি পাৰিব বুলি টুইট কৰি সূচনা দেখুৱাই কটক ডিচিপি অভিযোগ পাৰিগুড়িকৰ সমাধান কৰিবষ্টা কৰা ফোন কৰিব হম্বৰতে লোকে সমস্যা লেখি অব ফটো উঠাই নহ'লে ভিডিঅ' কৰি পঠাই পাৰিব এই নম্বৰলৈ কল নকৰিব ডি চি পিছ নম্বৰ ফিফটিন আমেৰিকাৰ বিশ্বৰ বৃহত্তম কোভিড টিকা পৰীক্ষণ আৰম্ভ ଭାରତରେ ଦୁଇଟି କୋଭିଡ୍ ଟିକାର ପରୀକ୍ଷଣ ଚାଲିଥିବା ବେଳେ ଆମେରିକାରେ ବିଶ୍ୱର ବୃହତ୍ତମ କୋଭିଡ୍ ଟିକା ପରୀକ୍ଷଣ ଆରମ୍ଭ ହୋଇଛି ଏହି ଟିକାର ନାଁ ହୋଇଛି ଏମ୍ଆର୍ଏନ୍ଏ ୱାନ୍ ଟୁ ସେଭେନ୍ ଥ୍ରୀ ମଡେର୍ଣ୍ଣା କମ୍ପାନୀ ପକ୍ଷରୁ ଏହି ଟିକାର ବିକାଶ କରାଯାଇଥିବା ବେଳେ ସୋମବାର ଦିନ ପ୍ରାୟ ତିରିଶ ହଜାର ସ୍ଵେଚ୍ଛାସେବୀଙ୍କୁ ଏହି ଟିକା ଦିଆଯିବାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ରହିଛି ଏହି ଟିକା ମଡେର୍ନା କମ୍ପାନୀ ଆମେରିକା ସରକାରଙ୍କ ଜାତୀୟ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପ୍ରତିଷ୍ଠାନ ସହଯୋଗରେ ପ୍ରସ୍ତୁତ କରିଛି ଏକ ଅଭିନବ ଉପାୟରେ ଏହି ପରୀକ୍ଷଣ ଆରମ୍ଭ ହୋଇଛି ସ୍ୱେଚ୍ଛାସେବୀମାନଙ୍କୁ ଦୁଇ ଭାଗରେ ବିଭକ୍ତ କରାଯାଇ কেতিকে এই টীকা অন্য় নকৰি টিকা দিয়া যাব কিন্তু এই সম্পৰ্কে স্বেচ্ছাসেৱী মানুহ কিছু কুহিব নাই ইয়াতে কোভিড সংক্ৰমিত অঞ্চলত বুলিব কুহিব এই সময়তে গৱেষক মানে নজৰ ৰখিবৰ পুনি পৰীক্ষণ হ'ব এইপৰিভাৱে টীকাৰ প্ৰভাৱটো যাঞ্চ ছিক্সটি দেশৰে বন্যিংঘা আছামে শে ডাঙিলা মৃত্যু সংখ্যা লগাণ বর্ষা যোগ একাধিক রাজ্যের সৃষ্টি হয়ে বন্যাস্থিতি দিনকু দিন ভয়ঙ্কর হবায় লাগি বিশেষ করে আসাম বিহার বন্য দ্বারা সবুঠ অধিক প্রভাবিত হয়েছেন স্থিতি এপরি হয়েছে যে আসামে বন্যাজনিত মৃত্যু সংখ্যা শহে পার যাই। রবিবার বন্য যোগু আসামে তিন জনক মৃত্যু পরে মোট সংখ্যা শহে দুইক বৃদ্ধি পাচ্ছে সেইপর গতকাল বিহারে বন্য যোগু সাত জন জীবন যাইছি আসাম সরকার দিয়ে সূচনা অনুযায়ী এবে বন্যযু তেইশটি জেলার প্রায় পঁচিশ লক্ষ লোকর অবস্থা খারাপ হয়েছে नंबर सेवेटीन सुशांत सिंग राजपूत आत्महत्या ममल आसला रिपोर्ट বলিউড অভিনেতা সুশান্ত সিং ৰাজপুত আত্মহত্যা মামলাৰে মুম্বাই পুলিচ তদন্ত কৰি বয়ান ৰেকৰ্ড কৰাৰ ভিতৰত সোমবাৰ সুশান্ত ফৰেনসিক ভিছাৰা ৰিপৰ্ট আছিল যোতিৰে সুশান্ত শৰীৰৰে কোনো বিষক্ৰিয়া হৈ নাথাকিব জনাপিছে কালিনা ফৰেনচিক লাব্ বা পুলিচকু এই ৰপৰ্ট দিছে সুশাংৰ শৰীৰৰে কোনো বিষক্ৰিয়া হৈ নখৰ নমুনা ৰিপৰ্ট এপৰ্ণ আছিল নখৰ ৰিপৰ্টেৰে সুশা্ত মৃত্যু পূৰ্বৰ কৌশল হাটাহাত পৰিস্থিতি সৃষ্টি হৈছিল কি নাহিব নম্বৰ এইটিন নূতন পাই রোজগার বজার পোর্টাল লঞ্চ কলে কেজরিওয়াল লকডাউন কালে নিজ নিজের জীবিকা হরাই ব্যক্তি মানুষ নূতন নিযুক্তি প্রদান নিম্তে দিল্লী অরবিন্দ কেজ্রিঙ্ক সরকার এক অভিনব পদক্ষেপ গ্রহণ করছেন এই উদ্দেশ্যে সোমবার দিল্লি সরকার নূতন নিযুক্তিপ্রেম রোজগার বজার নামের এক ওয়েব পোর্টাল লঞ্চ করেছেন চাকরি হরাই লোক এই পোর্টাল মাধ্যমে নূতন চাকি সুযোগ উপলব্ধ হয়ে পাব এই রোজগার বজার ওয়েব পোর্টাল উভয় চাকরি খোঁজুত ব্যক্তি এবং নূতন নিযুক্তি প্রদান করা সংস্থাঙ্ বিশেষভাবে লাভবান হব নম্বর নাইনটিন বিধানসভা অধিবেশন পাই অনুমতি দেলে রাজস্থান রাজ্যপাল ৰাজস্থানে ক্ষমতাযুদ্ধ চালি বেলেগ ৰাজ্যপাল কলৰাজ মিশ্ৰ গেহলট চৰকাৰ বিধানসভা অধিবেশন ডাকিব অনুমতি দিশ দিন মধ্যেৰে বিধানসভা ডাকিব ৰাজ্যপাল নিৰ্দেশ দিম যদি বিধানসভাৰে চৰকাৰ সংখ্যাগৰিষ্ঠতা দেখিব ত'লে টিভিৰে সিধা প্ৰসাৰণ কৰিব জৰুৰী বুলি ৰাজ্যপাল এইবাদ অনেক চৰ্ত ৰখিছিল ৰাজ্যপাল সূচনাযোগ্য মুখ্যমন্ত্ৰী অশোক গেহলট জুলাই একত্ৰিশেৰে বিধানসভা অধিবেশন ডাকিব ৰাজ্যপাল অনুমতি মাগিছিল नंबर ट्वे देश दुनाकडे प्राय पच हजार पजेट सातश सा आठ मृत महामारी सगळ पूर्ण रेकर्डू भागी दे चिश घटाने प्राय पचाश हजार लोक एक प्राणघती भारस संक्रमित होती यासि दे देश संख्या चौदा लक्ष पार कर स्वास्थ्य मंत्रालय सूचना अनुयी

ପଡ଼ୋଶୀ ବାଂଲାଦେଶର ରେଳବାଇ ଭିଭିଭୂମିକୁ ସୁଦୃଢ଼ କରିବାକୁ ସୋମବାର ଦିନ ଭାରତ ଦଶଟି ବ୍ରଡ଼ଗେଜ୍ ଡିଜେଲ୍ ଇଞ୍ଜିନ୍ ହସ୍ତାନ୍ତର କରିଛି ରେଳମନ୍ତ୍ରୀ ପିୟୁଷ ଗୋଏଲ ଓ ସୀମାପାରିର ଅନ୍ୟାନ୍ୟ ଗଣ୍ୟମାନ୍ୟ ଉପସ୍ଥିତିରେ ବୈଦେଶିକ ବ୍ୟାପାର ମନ୍ତ୍ରୀ ଏସ୍ ଜୟଶଙ୍କର ଅନଲାଇନ୍ରେ ଇଞ୍ଜିନ ଗୁଡ଼ିକୁ ଫ୍ଲାଗ୍ଅପ୍ କରିଥିଲେ ডি এম থ্রি ডি শ্রেণীয় এই দশটি ইঞ্জিন পরমায়ু অঠি বর্ষ কিংবা দিন রহব এগুড়ি ক্ষমতা তিন হাজার তিনশো অশক্তি বিশিষ্ট এবং বেগ ঘণ্টা প্রতিবেগ বেগ শহে কোড়িয়ে কিলোমিটার মাইক্রো কম্প্রেসর ভিত্তিক কন্ট্রোল সিস্টম থা এই ইঞ্জিন মালগাড়ি এবং যাত্রী পরিবহন ট্রেন পাই ভাল এগুড়ি বাংলাদেশর দর্শন রে বাংলাদেশ তরফর গ্রহণ করা নম্বর টোয়েন্টি টু গান্ধী নারে কেতে সম্পত্তি তদন্ত নির্দেশ দে হরিয়ানা সরকার হৰিয়াণাৰে ক্ষমতাসীন বিজেপি চৰকাৰ গান্ধী নেহেৰু পৰিবাৰ সদস্যৰ নাতে সম্পতি ৰ তদন্ত নিৰ্দেশ দিম হৰিয়া ৰ মুখ্য শাসন সচিব কে আনন্দ আজ্যৰ চহৰাঞ্চল অধিকাৰী তদন্ত কৰি তালিকা দেৱাশ স্বৰাষ্ট্ৰ মন্ত্ৰা গান্ধী পৰিবাৰ দ্বাৰা পৰিচালিত ৰাজীৱ গান্ধী ফাউণ্ডেচন ৰাজীৱ গান্ধী চাৰিটেবল ট্ৰষ্ট ইন্দিৰা গান্ধী স্মাৰকী ট্ৰষ্টৰ যাঞ্চ কৰিব গোটেই পানেল গঠন কৰিলে এব হৰিয়া চৰকাৰ দুই হাজাৰ চাৰি ৰূহাৰ চৌদ মধ্য ভূপেন্দৰ সিং হুডা কাৰ্যকা সময়ত ଗାନ୍ଧୀ ପରିବାର କେତେ ସମ୍ପତ୍ତି ହରିୟାଣାରେ ଦଖଲ କରିଥିଲେ ତାହା ଜାଣିବା ପାଇଁ ତଦନ୍ତ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛନ୍ତି ନମ୍ବର ଟ୍ୱେଣ୍ଟି ଥ୍ରୀ ସୁପ୍ରିମକୋର୍ଟରୁ ମାମଲା ପ୍ରତ୍ୟାହାର କଲେ ରାଜସ୍ଥାନ ବାଚସ୍ପତି

शुणी होवर मात्र तीन रे सुप्रीमकोर्टे मामला बंद हो नंबर ट्वेंटी no. फोर सुशांत सिंह राजपूत मृत्यु प्रसंग महेश भट्ट दुई घंटा जेरा বলিউড অভিনেতা সুশান্ত সিং ৰাজপুত মৃত্যু প্ৰসংগে প্ৰখ্যাত চলচ্চিত্ৰ নিৰ্াতি মহেশ ভট্টু পুলিচ জেৰা কৰিছে নোটছ পাৰপেৰে মহেশ ভট্ট সোমবাৰ মধ্য বাৰটাৰে মুম্বৰ চণ্টাক্ৰুজ থান পিছিলে সঠাই পুলিচ তুমি প্ৰায় দুইঘণ্টা ধৰি পচৰা উচৰা কৰি পুলিচ মহ বয়ান ৰেকৰ্ড কৰিছে তে পুলিচ মহ পচাৰি মহ কি উত্তৰ দিছিল তা সামনা আছিল নম্বৰ টুৱেণ্টি ফাইভ জালৰে পাৰিলা সাতশ ছয়য়াশী কেজি ৰগৰ মাছ কালি সকালে ওড়শা পশ্চিমবঙ্গ সীমান্ত দীঘা মুহণের এক বিশাল মগর মাছ জালে ধরা পড়ছে এই মাছর ওজন সাতশো ছয়াশি কেজি রয়েছে এই মাছকু দেখা দীঘার লোকের ভিড় জমি মাছক পশ্চিমবঙ্গ রাণাঘাটের এক কোম্পানি পচা হাজার টাকায় কি সূচনা মিছে নম্বর টোয়েন্টি সিক্স রাজ্যস্তরীয় লিত কলা একাডেমি পুরস্কার জিতিলে সম্পর্ক ଲଳିତ କଳା ଏକାଡେମୀ ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କ ତରଫରୁ ଲକ୍ଡାଉନ୍ ଅବଧି ମଧ୍ୟରେ ଆୟୋଜିତ ହୋଇଥିବା କୋଭିଡ୍ ନାଇଷ୍ଟିନ୍ ସମ୍ପର୍କିତ ଚିତ୍ରକଳା ପ୍ରତିଯୋଗିତାରେ ବଲାଙ୍ଗୀର ତୁଳସୀନଗରର ସମ୍ପର୍କ ପ୍ରଧାନଙ୍କ ଚିତ୍ର ମନୋନୀତ ହେବା ସହ ଆର୍ଥିକ ପୁରସ୍କାର ଆସି ଲାଭ କରିଛନ୍ତି ସମ୍ପର୍କ ସ୍ଥାନୀୟ ଲିଟିଲ୍ ଫେୟାର୍ ସ୍କୁଲ୍ରୁ ଶିକ୍ଷାରମ୍ଭ କରି ଦୁଇହଜାର ଷୋହଳ ସତର ଶିକ୍ଷାବର୍ଷରେ ପଞ୍ଚାନବେ ପ୍ରତିଶତ ମାର୍କ ରଖି ଦଶମ ଶ୍ରେଣୀ ପାସ୍ କରିଥିଲେ ଦୁଇହଜାର ନଅ ମସିହାରେ ଓଡ଼ିଶାର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକଙ୍କ ଏକ ସ୍କେଚ୍ ଅଙ୍କନ କରି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କଠାରୁ ଉଚ୍ଚ ପ୍ରଶଂସିତ ହୋଇଥିଲେ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଭାରତର ବିଶେଷ িটানৰ অবিকৰ স্কেচ অংকন কৰি টুইটৰু সশংসা চাউটুক্ত বিগত হকি বিশ্বক সময়ে ক্ৰিটিভ হকি ডিজাইন কণ্টেষ্টে প্ৰথম পুৰস্কাৰ হাসল কৰিছিল নম্বৰ টুৱেণ্টিভেন ঝারসুগুড়া ডাক্তারখানার ওপিডি স্থানা ঝারসুগুড়া জেলা মুখ্য চিকিৎসা কোভিড আক্রান্ত চিহ্ন হওয়ার পরে জেনে রল আউটডোর কাজুয়ালিটি স্থানান্তরি সেইপর মেড অর্থোপেডিক ওপিডি তিনিদিন বন্ধ করে দিয়ে যাই এনে ঝারসুগুড়া জেলাপাল টুইট করে সূচনা দিয়েছেন সে যে পরিত সেবা ব্যবস্থা দিন লাগু রহব সাধারণ লোক এপ্রেম সহযোগর হাত বড়াঁতু নম্বর টোয়েন্টি এইট কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কশ্মীরের নির্বাচন লড়বেমর অব্দু্লা জম্মু কশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে পর্্যন্ত পূর্বতন মুখ্যমন্ত্রী ওমর অব্দুল্লা নির্বাচন লড়বে না বলে ঘোষণা করেছেন কেন্দ্র সরকার গতবর্ষ অগষ্টে জম্মু কশ্মীর ধারা তিনশো সতরীক উচ্ছেদ করা দুইভাগ করে উভয় জম্মু কশ্মীর ও লাখু দূটি কেন্দ্রশাসিত অঞ্চলভাবে নামিত করে এভি নিষ্পত্তি বিরোধ করুত অব্দু্লা দীর্ঘ মাছ ধর অটক রখযাই নিকটরে সে মুখে এবার সে জম্মু কশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে যাই সে বিধানসভা নির্বাচন ল'িব শক্তিশালী বিধানসভাৰে মই ছৰ্ষ কাঢ় সদস্য হৈ ৰি এবাৰ শক্তিহীন বিধানসভাৰ সদস্য হ'ব নাই নম্বৰ টুৱেণ্টি নাইন ঐশ্বৰ্য আধ্যৰ কোভিড ৰিপোৰ্ট নেগেট अमिताभ बच्चन तो को बोहू तथ अभिनेत्री ऐश्वर्या राय बच्चन और नातुणी अराध्या कोविड रिपोर्ट नेगेट आपर ता डाक्तरखानु घरक पठाई दि जाएगी ऐश्वर्या स्वामी तथा अभिनेता अभिषेक बच्चन ट्विटर में यह सूचना देते ऐश्वर्या अराध्य डाक्तखानु मुक्त होता बेले अभिषेक और अमिताभ एबी डाक्तरखाना चिकित्सित होती नंबर थर्टी मैनचेस्टर टेस्ट चतुर्थ दिवस खेल बात बर्ष जो इंग्लैंड वेस्टइंडिज तृतीय क्रिकेट टेस्ट चतुर्थ दिवस खेल सोमवार ফলে ফলাফলপ্রাই উভয় দলক পঞ্চম তথা অন্তিম দিবসক অপেক্ষা করা পড়বে এই টেষ্ট্র প্রথম ইনিংসে ইংল্ড তিনশো অনসরী রে ওয়েস ইন্ডিজ মাত্র শহে সতানবে রনার সক্ষম হয়েছিল ইংলণ এর দ্বিতীয় ইনিংসক দুইশ ছবিশ দুই ওইকেট্রে ঘোষণা করার ওয়েস্ট ইন্জ সম্মুখে তিনশো অনত রন বিজয় লক্ষ্য ধার্য হয়েছিল তৃতীয় দিবস শেষ সুদ্ধা ওয়েস্ট ইন্ডিজ প্রারম্ভিক ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়ে মাত্র দশ দুইটি ফলে আট বাকি থাই ওয়েস্ট ইন্ডিজ দূরের রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখি বহুত বহুত ধন্যবাদ